সংকটের সময় কাছে এসে গেছে কৌশল্যা। ঘটনাটা ঘটেছে 21 বছর হয়ে গেছে। আজকের দিন অর্জুনের জীবনের শেষ দিন হতে পারে। এখন এটাই শেষ উপায়। এটা অর্জুনের পালিশের নিচে রেখে দাও আর প্রার্থনা করো অর্জুন যেন বেঁচে যায়। দেখুন, আপনারা আমাকে আমার কাজ করতে দিন প্লিজ। আপনারা সবাই ওয়েটিং রুমে অপেক্ষা করুন, নার্স এদের নিয়ে বাইরে যাও প্লিজ। অর্জুনের কিচ্ছু হবে না। মরে গেছে আমার ছেলেটা গুরুদেব, আপনি শুনেছেন? মরে গেছে আমার ছেলে। আরে আপনার কথাতেই তো আমি ওকে কালীঘাটিতে নিয়ে গিয়েছিলাম। ও বলছিল আমি ফিরে যেতে চাই, শুধুমাত্র আপনার কথায় আমি ওকে আমার দিব্যি দিয়েছিলাম। অর্জুন দাঁড়া বাবা, অর্জুন অর্জুন তোকে আমার দিব্যি। আর ওকে আমি যেতে দিইনি, কি হলো মেরে ফেললো আমার ছেলেকে। গুরুদেব মেরে ফেললো ও আমার ছেলেকে। হে ভগবান, হে মহাদেব, কেন করলেন আপনি এরকম বলুন গুরুদেব, কেন হলো এরকম, কেন?
অর্জুন, উই ট্রাইড এভরিথিং, সাপের বিষের যতগুলো অ্যান্টিডোটস আছে সবই দিয়েছি, বাট আই এম সরি, আমরা অর্জুনকে বাঁচাতে পারলাম না। অর্জুন, ডাক্তারবাবু, পেশেন্ট অগ্নিগড় থেকে পাওয়া যাচ্ছে না, স্যার তাড়াতাড়ি চলুন। হ্যাঁ চলুন। অর্জুন, ডাক্তারবাবু কোথায় আমার অর্জুন, কোথায় গেল আমার ছেলে? আপনি বলছেন না কেন আমার ছেলের কি হয়েছে? আমরা তো ভেবেছি মারা গেছে, এটা কিভাবে হতে পারে? সিকিউরিটিকে খবর দাও, এক্ষুনি সিসিটিভি ক্যামেরা চেক করতে বলো। আপনারা ধৈর্য ধরুন, আমি খবর নিচ্ছি। গুরুদেব, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি জানেন আমার অর্জুন কোথায় আছে? আমিও আপনার সঙ্গে যেতে চাই। না কৌশল্যা, তুমি এখন তোমার পরিবারের সঙ্গে থাকো, এই সময় আমার ওখানে একাই যাওয়া উচিত। যখনই কিছু জানতে পারবো আমি তোমাকে খবর দেব। গুরুদেব, কি হয়েছে বৌদি? বিক্রম চলো আমার সঙ্গে। কোথায় যাবে তুমি? চলো। এটাই হলো তোমার ভাগ্য, এটাই তোমার নিয়তি। আজ তুমি তোমার সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, আজ আমার লক্ষ্য পূরণ হবে। সিদ্ধেশ্বর এখানে, শিবিকাকে বাঁচাতেই হবে। শিবিকা, অর্জুন, অর্জুন, তোমার কি মনে পড়ছে? মনে করার চেষ্টা করো অর্জুন, তোমার সব মনে পড়ে যাবে। কি দেখতে পাচ্ছ বলো? তোমার মনে পড়ছে অর্জুন? কি দেখতে পাচ্ছ তুমি? অর্জুন, 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 অর্জুন,